সব্বাইকে হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি বেশ কিছুদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম ঠাকুমায়ের কাজে। আজকে হচ্ছে 15 নম্বর দিন, মানে আজকেই সব কিছু হয়ে যাবে। আজকে ভোজ, তো ভোজের দিনকে সকালে এরকম একটা পুজো করা হয়। এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে নিজেদেরকে করতে হয়, তারপরে পুরোহিত দেশে পুজো করে এবং জিনিসপত্র এখানে যা যা থাকে উনি সেগুলো নিয়ে যায়। মানে যখন কেউ মারা যায় তখন তার হিসাবে কোনো দোষ টোষ পাওয়া যায়, সেই হিসাবে পুরোহিত বলে যায় যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা লাগবে, এরকম হিসাবেই চলে। তো দেখতেই পাচ্ছো সব কিছু সুন্দর মতো সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে চলছে পুজো, তারপর এখানে একটা মানে শান্তি জল বলে একটা জিনিস দেওয়া হবে। আর এটা হচ্ছে একেবারে সকালের দিকের কাজ, এগুলো হচ্ছে এই বাড়িতে আর ওই বাড়িতে হচ্ছে রান্না বান্না, কারণ আজকেই সব কিছু আগেই বলেছি। তো বাইরের সবাই, আত্মীয় স্বজন সবাই আসে আজকে। পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে, এবার এর মধ্যে আমাদেরকে এই যেই একটা শান্তি জল যেটা বললাম ওটা সবাইকে দিচ্ছে। একে একে দেওয়ার পর আমাদেরকে এটা নেওয়ার পর না বাড়ির কোনো জিনিসে টাচ করা যাবে না, আমাদেরকে একদম পুকুরে যেতে হবে। পুকুরে গিয়ে স্নান টান করে তারপর তুমি শুদ্ধ। এভাবেই সবাই নিয়ে নিচ্ছে একে একে এবং বেরিয়ে পড়ছে বাইরের দরজা দিয়ে। আজকেও সাবান তেল কিছু লাগানো যাবে না, যা কিছু হবে কালকে। কালকে আরও কিছু নিয়ম আছে তারপর। আর এই দিকে দেখো, আমিও চলে গেছিলাম, তারপর আসার পর এত পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ সব না খেয়েই করতে হয় এই সব কিছু। তারপর ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে হচ্ছে লুচি ভাজা, এগুলো হচ্ছে আমার সম্পর্কে পিসি শাশুড়ি। আর এইদিকে ভোজের জন্য স্যালাড কাটছে এনারা। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা। কী কী মেনু থাকবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি একে একে, কারণ আমিও প্রচণ্ড পরিমাণে ব্যস্তই ছিলাম, এর জন্য সেরকম কোনো অ্যাক্টিভও থাকতে পারিনি ক্যামেরা নিয়ে সব সময়। আর দেখো, মাছগুলো আজকেই ভরে আনা হয়েছে, এখন মাছগুলো একদম কড়া করে ভাজা হচ্ছে, আর ভোজের মাছ একটুখানি কড়াই হয়। আর এইদিকে হচ্ছে বেগুনি আর পাঁপড় ভাজা। অনেক দিন হয়ে গেছে প্রায়, মানে আমি এরকম তেলে ভাজা খাইনি, মানে বেশি করে বেগুনি চপ এগুলো আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না। তো মানে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না এখন খাবো না। আর তোমাদেরকে দেখিয়ে দিই মেনু কী কী হয়েছিলো। ওখানে ছিল সাদা ভাত, এখানে পনির আলু সবজি আর একটা পাঁচ তরকারি, আর আমাদের বাঙালিদের টক আর শাক, আর ছিল মুগের ডাল আর পাঁপড় ভাজা, মিষ্টি দই, এগুলো তো ছিলই। অলরেডি অনেকেই বসে গেছে খাবার খেতে, কারণ অনেক লোকের ব্যাপার আছে, তো একে একে সবাই না বসলে লাস্ট অবধি অনেকটা লেট হয়ে যাবে। চলো দেখো প্যান্ডেলের ভিতরটা, এটা তো মরার বুঝ, তো সেরকমভাবে খুব একটা বেশি করা যায় না, তবুও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইদিকে বাড়ির পুচকেগুলোকে বসিয়ে দিয়েছি, আমার কাকুর ছেলে এসেছিলো, আমার একটা বোনের ছেলে, আমার ছেলে, তিনজনকে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলেকে তো খাইয়ে দিতেই হবে, সে যেখানেই হোক, ভোজ বাড়ি যাও বা কোনো রেস্টুরেন্টে যাও বা বাড়িতে বা অন্যের বাড়িতে, তো কিছু করার নেই, ছেলে এখনও ছোটো, তো ওকে খাওয়াচ্ছি, ও বলছে আমি এটা খাবো, ও বলছে আমি এটা খাবো। এই যে বেগনি ভাজা, এটা আমিও একটু ট্রাই করে নিলাম, ভালোই লাগছে খেতে। এর মধ্যেই ওকেও খাইয়ে দাইয়ে উঠিয়ে দিয়েছি, এরপর আমিও বসে গেছি খেতে। এখানে দিয়ে দিয়েছে ভাতের পর শাক ডাল আর একটা সবজি, যেটা মিক্স সবজি ছিল, ওইটা ওইটা খেতে সুন্দরই হয়েছিল। মানে খাবারগুলো এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে যে কোনটার পর কোনটা ভিডিও করব সেটাই বুঝে পাচ্ছি না। দেখো মাছটাও দিয়ে দিয়েছে, মাছের পিসটা কিন্তু বেশ বড়ই ছিল, কিন্তু ভোজের মাছ আমার একদম খেতে ভালো লাগে না সেরকম। আর দিয়ে দিয়েছে বাঙালিদের প্রিয় টক, মানে আমার না জিভে জল আসে টক দেখলেই। এখানে আম, আলু, বেগুন সব কিছু দিয়ে টক, আর দিয়ে দিল দই, পাঁপড়, আর আমি মিষ্টিটা খাই না বলে আমার বোন এসেছিলো, ও সামনে নিয়েছে, ওর প্লেটটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, মিষ্টি ছিল। আর আমার রিলেটিভ সবাই এসেছিলো, মানে আমার চারটি পিসি, আমার মাসির তরফ থেকে মাসির মেয়ে, আমার বাবার বাড়ি থেকে আমার মা কাকার মেয়ে, মানে সবাই প্রায় এসেছিলো যাদের যাদেরকে বলা হয়েছিলো। আর এই দেখো মেনু কার্ড। আর খাওয়া দাওয়া শেষ, জলের বোতলটাকে নিয়ে চলে আসলাম রুমে, এখন বসে গেছি গল্প করতে। আমার পিসির ছেলে, আমার ননদ, আমার মাসি মেয়ে সবাই আছে।
আর আমার যা আরও সবাই আছে বাড়ির অন্যান্য সদস্য। আর এইদিকে আমার বোনের ছেলে আমার করে দিচ্ছিলো চুলের মধ্যে মালিশ, খুব ভালোই লাগে চুলের মধ্যে যদি কেউ হাত দেয়। ঘুমোবো কিন্তু ঘুমোনোর মতো জায়গা পাচ্ছি না, কারণ সবাই চিল্লাচিল্লি করছে। এভাবেই কেটে গেল বিকালটা। আর বিকালে গেছিলাম ঘুরতে, ওই ভিডিওটা আমি তোমাদেরকে অন্য কোনো দিন সেন্ড করবো। আর সন্ধ্যের দিকে শুরু হয়ে গেছিলো আমাদের কীর্তন। এই কীর্তনের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিলো আমাদের পাশে, মানে বাড়ির পাশে একটা মন্দির আছে চাঁপাতলা মন্দির, ওখানেই এটা অ্যারেঞ্জ করা হয়েছিলো। কারণ মরা বাড়িতে তো সবাই আসে না কীর্তন শুনতে, তো বাইরে যদি এটা করা হয় মানে পাড়ার আর পাশটা মানুষও সবাই দেখতে পারবে, সেই ভেবে এটা কিন্তু বাইরে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিলো। বেশিরভাগ সবাই যেটা করে সেটা বাড়ির উঠোনেই করে, ওটাই নিয়ম। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু আলাদা করেছে এই নিয়মটা, এই নিয়মটা একটু আলাদা করেছে মনে হয় যে মানে আমার দিক থেকে যে ঠিকই আছে, কারণ আমাদের সাথে সাথে আরও মানে গ্রামের তো সবাই আছে, অনেকেই আছে সবাই না যারা মরা বাড়ি যায় না, তো সেক্ষেত্রে তাদের তো ইচ্ছা হতেই পারে কীর্তন শুনতে, অনেকেই ভালোবাসে কীর্তনের জন্য, কোথায় না কোথায় সবাই যায়। কিন্তু এই যে একটা খোলা জায়গায় মন্দিরের সামনে থেকেও তুমি দেখতে পাবে রাস্তায়, এটা রাস্তা আছে আমি যেখান থেকে ভিডিওটা এখন বানাচ্ছি, তো সবাই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও সবাই বসে আছে প্রায় লাইন দিয়ে। এভাবেই কেটে গেল পুরো সন্ধেটা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। এভাবে কীর্তনটা শেষ হওয়ার পর প্রায় রাত্রে 11:30 পর আমরা খাওয়া দাওয়া করি, তারপর ঘুম। আমি তোমাদের সাথে কালকে আরও অন্য একটা ভিডিও শেয়ার করব, মানে ঠাকুমার কাজে। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, ফোর্থ ভিডিও সব কিছু আছে। তো সবাইকে টাটা, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার।